हेलो डियर फ्रेंड्स, वेलकम टू माय चैनल ट्रैवल विद विश्वदीप। तो आज के एक नतून ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো প্রথমেই জানাচ্ছি এই যে আমি পোস্টারটা দেখাচ্ছি, তো আজ তোমাদের নিয়ে যাব রংদে বসন্তী ধাবাতে। খুব সুন্দর একটা ধাবা, এবং সেটা কোথায় হয়েছে, কিভাবে তোমরা যাবে পুরো ডিটেইলস আমি বলে দেব। শুধু আমি ভিডিওটা রাস্তায় কোন দিক দিয়ে যাচ্ছি সেই সব করিনি, আমি যেখানে রেস্টুরেন্ট ধাবাটা আছে সেখান থেকেই ভিডিওটা করেছি, এবং আজকে আমি সাইকেল নিয়ে যাইনি। তো আজ 17 অক্টোবর, স্কুল থেকে ফেরার পথে বন্ধুরা মিলে আমরা এই ধাবায় গেছিলাম। তো এই ধাবার বিশেষত্ব কী সেটা তোমাদেরকে বলছি। প্রথমেই বলি নি ধাবাটা হলো কোথায়, শিলিগুড়ি থেকে 45 কিলোমিটার দূরে, কোথায় সেটা, সোনাপুরে। সোনাপুরটা কোথায়, উত্তর দিনাজপুরে পড়ে। তো কি করে যাবে তোমরা, শিলিগুড়ি থেকে বাগডোগরা যেতে হবে, বাগডোগরা থেকে ঘোষপুকুর, ঘোষপুকুর থেকে বিধাননগর, বিধাননগর থেকে সোনাপুর। তো সোনাপুর পৌঁছতে হবে না, সোনাপুর পৌঁছানোর মোটামুটি 1 কিলোমিটার আগে, সোনাপুর পৌঁছানোর আগে একটা ব্রিজ পড়বে, বিধাননগর ক্রস করার পর ব্রিজ পড়বে। ব্রিজ থেকে 2 থেকে 3 কিলোমিটার যাওয়ার পরেই এই ধাবাটা পড়বে। ধাবাটার পাশে একটা খুব সুন্দর কি বলবো ঝিলের মতো আছে, খুব সুন্দর ঝিল, এবং ধাবার চারদিকে যে পরিবেশটা সেটা একদম গ্রাম্য পরিবেশ, গ্রামের মাঝখানে বলা যেতে পারে। চারদিকে ফাঁকা জায়গা, পাশে হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, এবং তার পাশেই এই ধাবা। এবং ধাবাটার বিশেষত্ব কি, ধাবাটাতে খুব ভালো ভালো সব খাবার আছে, তো সেগুলো টেস্ট করার জন্যই আমরা আজকে গেছিলাম বন্ধুরা মিলে। তো ধাবাটার যা সুন্দর, যেহেতু ধাবা সেজন্য ধাবার মতো করে সুন্দর বসার ব্যবস্থা করার আছে, পাশাপাশি ভিতরে এসি রুমেরও ব্যবস্থা, সেখানে বসেও খাওয়া যেতে পারে। খুব সুন্দর বাথরুমের ব্যবস্থাও আছে, এবং খুব সুন্দর কি বলবো হাত ধোয়ার থেকে শুরু করে সুন্দর ব্যবস্থা। আমি পুরোটাই তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি কারোর সাথে কথা বলিনি, আমি নিজে নিজে করেছি, তো ওদের সাথে আলাপ আলোচনা আর করিনি, মানে যারা এখানকার স্টাফ তাদের সাথে কথা বলিনি। তো এখানকার বিশেষত্ব কি, এখানকার বিশেষত্ব হলো এখানে হান্ডি মটন পাওয়া যায়, যেটা আমাদের চম্পারণ, বিহারের চম্পারণের বিখ্যাত হান্ডি মটন, সেটা এখানটায় পাওয়া যায়, এবং খুব কস্টলি বলা যাবে না, খুব সুন্দর। 1 কিলো মটন পাওয়া যায় শুধুমাত্র 1200 টাকায়, হাফ কিলো পাওয়া যায়, 250 পাওয়া যায়, সব রকমের ব্যবস্থা আছে, এবং খুব টেস্টি খেতে। আমরা আজকে খেয়েছি, আমরা পাঁচজন ছিলাম, আমাদের গাড়িতে 5 জনই ছিল, আর বাকি আরও 3 জন কলিগ ছিল। তো 5 জন আর 8 জন মিলে আমরা খেয়েছি। প্রথমে আমরা 5 জন মিলে 1 কিলো যে হান্ডি মটনটা আছে সেটা নিয়েছিলাম, 1200 টাকা দাম। অনেকগুলো পিস থাকে, ওদেরকে যদি তোমরা বলে দাও যে চর্বির দিকটা খাবে না, অন্য পিস খাবে, সেগুলো সব ওরা করে দেবে। পাশাপাশি এখানে হান্ডি চিকেনও পাওয়া যায়, 1 কিলো 600 টাকা দাম। তো সেই অনুযায়ী তোমরা বুঝে নাও হাফ কিলো কতটুকু হবে, 250 কতটুকু হবে। খুব সুন্দর, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে তৈরি করা। তোমরা যেটা খেতে ভালোবাসো অবশ্যই ট্রাই করতে পারো। শিলিগুড়ি থেকে শুধুমাত্র 45 কিলোমিটার দূরে, এই পুজোর সময় যদি একটু অন্যরকম খেতে চাও তো এখানে যেতে পারো। তো আমাদেরকে আজ খেয়ে খুবই ভালো লেগেছে, তো সেই জন্য আমি অল্প সময়ের জন্য ভিডিওটা প্রথমে ভাবছিলাম করবো না, তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তারপরে ভাবলাম যে একটু ভিডিও করে নিই, তোমাদেরকেও বলে দিই, তোমরা যদি আশেপাশে কেউ থাকো তো আসতে পারবে। খাওয়ারও খুব সুন্দর ভালো ব্যবস্থাও আছে, আর ড্রিঙ্কসও পাওয়া যায়, সব ধরনের ড্রিঙ্কসও আছে, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস সবই আছে। তো যার যেটা পছন্দ সেটা সে খেতে পারবে, সেটা কোনো সমস্যা নেই। এবং সুন্দর বললাম না, বাথরুমেরও ব্যবস্থা আছে, সব থেকে ভালো পাশে ঝিল আছে, প্রচুর মাছ দেখা যায় সেই ঝিলেও, সেটা বলছি। এবং খাবার যে মেনু কার্ডগুলো আছে সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিব, কী কী মেনু কার্ড আছে, কী প্রাইস আছে, সব এখানে আমি তোমাদের ডিটেলস দিয়ে দিব। তো কীভাবে আসতে সেটা বলে দিলাম, তোমরা যদি চোপড়া থেকে আসতে চাও তাহলে চোপড়া থেকে সোনাপুর, সোনাপুর থেকে পার করার পরেই হাতের লেফট সাইডে পড়ে যাবে, আর শিলিগুড়ি থেকে যদি তোমরা যাও, শিলিগুড়ি বাগডোগরা থেকে, তো হাতের ডান মানে রাইট সাইডে পড়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যদি কেউ হান্ডি মটন খেতে চাও তো অবশ্যই এখানে চলে আসতে পারো, শুধুমাত্র 1200 টাকা নেবে 1 কিলো মটন, খুব টেস্টি করে বানানো, এবং আরও অনেক খাবার মানে ব্যবস্থা আছে সেগুলো দেখাইনি, কারণ সেগুলো সব জায়গাতেই পাওয়া যায়। যেটা এখানকার স্পেশালিটি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো এখানে হচ্ছে, আরও রেডি করে রাখা আছে, খুব সুন্দর, জাস্ট মানে কিছুদিন হলো চালু হয়েছে, তাই এখনও সব কিছু ওরা গুছিয়ে উঠতে পারেনি, কিন্তু খাবার ব্যবস্থা খুব সুন্দর। ঠিক আছে,
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর তোমরা অবশ্যই পূজোর মধ্যে খেয়ে আসতে পারো। ওকে, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।